দিল্লি গণপতি এবার ভাত পাড়ায়। বাংলায় ক্রমশ জনপ্রিয় হচ্ছে গণপতি পুজো। মুম্বাইয়ের মতোই বড় করে পুজো হচ্ছে বাংলার বুকেও। প্রতি বছরের মতো এবছরও শ্রী শ্রী শীতলা পুজো কমিটির পরিচালনায় মুখ্য আহ্বায়ক তথা সকলের কাছের মানুষ কাজের মানুষ মুন্নু সাহের উদ্যোগে মহা ধুমধামে আয়োজিত হতে চলেছে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের পুজো। দেখতে দেখতে তাদের পুজো 67তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবছর তাদের গণেশ পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া। এবছরের থিম লাহিড়ি বাবার আশ্রম। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্যান্ডেলও প্রায় প্রস্তুত। ব্যারাকপুরের সাংসদ তথা জননেতা অর্জুন সিং এর হাত ধরে উদ্বোধন হতে চলেছে পুজোর। ফলে স্থানীয় মানুষদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বাকি আর মাত্র কয়েক ঘন্টা, তাই আয়োজনে যেন কোনো প্রকার খামতি না থাকে তা খতিয়ে দেখছেন প্রধান উদ্যোক্তা মুন্নু সাউ নিজেই। এদিন তিনি জানান, ভাটপাড়া থেকে অশুভ শক্তি সরে গিয়ে শান্তি নেমে আসুক, এটাই প্রার্থনা গণপতির কাছে। সব থেকে আগে চ্যানেল 10 কে জানাই হার্দিক অভিনন্দন আর ঢের সারি শুভকামনায়। হামারে পূজা জো হ্যায় গণপতি পূজা জাগৃতি সংঘ শীতলা মন্দির কি ওর সে কিয়া যা রহা হ্যায়। ये 67 बरस इस बार पूर्ण होने जा रहा है। इस बार हम लोग जो मंदिर का कार्यक्रम प्रस्तुत कर रहे हैं, हमारे पास में ही बंडिल है। बंडिल का एक लहरी बाबा आश्रम है जो आप देख रहे हैं, टोटल इस न्यूज मैंने फोटो में दिया हुआ है। सेम मंदिर को हम लोग यहाँ पर दर्शाने जा रहे हैं और इनका जो उद्घाटन है हमारे बैरकपुर लोकसभा के सांसद श्रीमान अर्जुन सिंह जी 17 तारीख को करने जा रहे हैं। मैं सभी लोगों से हाथ जोड़कर निवेदन करूंगा कि कम से कम इस उद्घाटन समारोह में आप लोग शामिल होइए और ये जो बंडिल का लहरी बाबा आश्रम जो हम लोग बनाने जा रहे हैं इसको आप लोग दर्शन करना ना भूले। देखो हमारे सोशल वर्किंग हो वस्त्र वितरण दी, तारपर जखन जखन सब समाज जो तो काज है सब हमारा जागृति संघ शीतला मंदिर तक जो तो आज सब कोरी पासापाशी सवार मानुषर सामने ताकि मानुषर पास सामने सब समय ताकि। और सांसद अर्जुन सिंह जिन्हें আমাদের এইখানকার ব্যারাকপুর লোকসভা কে এমপি উনি আমাদের জাগৃতি সংঘের উপর পুরো সহযোগ করেন, আমাদের উপর পুরো সহযোগ করেন। উনার সহযোগিতা নিয়েই এই পূজোটাকে আজকে যে যে এত বিরাট পূজো করছি সে উনার দেন আছে। বাপ্পার কাছে কি প্রার্থনা? দেখুন বাপ্পা থেকে একই প্রার্থনা করব কি এইখানকার যত মানুষ আছে সব সুখী শান্তিতে থাকুক, উনার পরিবার খুশ থাকুক, এটাই আমরা কামনা করি। আর তার সাথে সাথে আমরা যে এইখানে জাগৃতি সংঘ শীতলা মন্দির যত মেম্বার আছে তার ফ্যামিলি আছে, এইখানকার মানুষ আছে, ভাটপাড়া মানুষ আছে, সবাইকে বাপ্পা এই রকম করে যাক কি আমরা হাসি খুশি এইখানে থাকতে পারি। অসাধু মানুষকে সাধু করার জন্য বার্তা দেবেন? আমি অবশ্যই দেব। দেখুন যত অসুর শক্তি আছে তাকে তো বিনাশ করার জন্য আমার মা আসছে। হ্যাঁ, আগে তো বাবা এসেছে, তারপরে মা আসবে। মা এসে যত দুষ্কর্ম আছে, যত এখানে অশান্তি চলছে সবাইকে নাশ করার জন্য আমার মা আছে। মা এসে এখানে 10 দিন থাকে, 10 দিন মধ্যে যত অসুর শক্তি আছে এখানে শেষ করে দেয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।